দেখো নথিগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে কিন্তু। হ্যাঁ মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ রান্না করবো লতি। তো আজ একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে লতির একটা রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর লতি রান্না কিন্তু অনেক ধরনের হয়, চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো আমাদের বাঙালির বাড়িতে বাঙালি ঘরে যেরকম সাধারণভাবে লতি রান্না করে আমরা অসাধারণ করে খাই, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এই লতিগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর ছোটো ছোটো করে কেটে নিই। দেখো লতিগুলো 3-4 দিন আগের তোলা, একটা দাদা দিয়ে গেছিলো, তো এখনও খাওয়া হয়নি আর সময়ের অভাবে রান্না করাও হয়নি। তো খেলে খাওয়া যেত, ভাবছিলাম যে এটা দিয়ে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্যই খাওয়া হয়নি। ভিডিও করার জন্যই কিন্তু লতিগুলো রেখে দিয়েছিলাম। তো চলো লতিগুলো ছাড়িয়ে নিই। দেখো কত মোটা মোটা টাটকা লতিগুলো। লতি খেতে তো আমাদের বেশ ভালোই লাগে, আমাদের বাড়ির সবার লতি হলে আর কোনো কিছুই লাগে না, সবাই খুবই পছন্দ করে। লতি খেতে তো ভালোই লাগে, কিন্তু লতি ছোলার পর হাত কালো হয়ে যায়, তার জন্য হাতে একটু সরিষার তেল লাগিয়ে দিলে সেরকম কোনো কালো আর হয় না। লতির উপরে পাতলা আঁশটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। লতিগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা রয়েছে, এ কটা রয়েছে, অনেক সময় লাগলো। লতি বেছে নিয়েছি, দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আর দেখো লতি বাছার পরে এতগুলো বেরিয়েছে লতির আঁশ। প্রচন্ড মশা এখানে, লতি কাটবো না মশা মারবো সেটাই ভাবছিলাম। লতি ধুয়ে নিয়েছি, এখন চলে যাবো রান্না করতে। লতি ধুয়ে নিয়ে এসে উনুনটা ধরে নিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়েছি সরিষার তেল, কড়াইটা প্রচন্ড গরম হয়েছে, তেল দেওয়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ, একটু লালচে হয়ে এসছে, এখন লতিগুলো দিয়ে দিচ্ছি। লতি কিন্তু আমি কোনো রকম সেদ্ধ করিনি, শুধুমাত্র ধুয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ছেড়া লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, লতিগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি, আর মাঝখানে একটু ফাঁকা করে তেলটা বের করে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে রাখা আছে, দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন দিয়ে দেবো লেবুর রস, অনেক সময় লতিতে গলা চুল করতে পারে, তার জন্য একটু লেবু রস দিয়ে দিলাম, সব লতি তো একরকম হয় না। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি 5-6 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, খুব বেশি একটা জল দেবো না। ঢাকা দিয়ে 5 মিনিট মতো জাল করে নেব।
5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। তো এখন একটু নেড়ে দেখো রান্নাটা হয়ে গেছে, আর 2-1 মিনিট জাল করে নামিয়ে নেব। দেখো রান্নাটা করে নিয়েছি, তো নামিয়ে নেব এখন। দেখো লতিগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে, কিন্তু একদমই গলে গেছে, খুব নরম হয়ে গেছে, ঘরোয়া পদ্ধতিতে। এই লতি চিংড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো। আর লতিটা আজ এমনভাবে রান্না করেছি, আস্তে রয়েছে কিন্তু ভেতরটা একদমই নরম, গলে গেছে। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করো। ও হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে, এটা বলতে ভুলে গেছিলাম, লাস্টে বলে দিলাম, তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গেই খাবে, দারুণ টেস্টি হয় এরকমভাবে রান্না করলে। তো বাই বাই।